Assalamualaikum, welcome back to Shiulis Kitchen. आज के आमी आपनादेर जोन्नो निये एशेछी मात्र 5 मिनिटे खुबई सहज और मजार एक नास्तार रेसिपी डिम परोटा जा आपनारा सकालेर ओ बिकालेर नास्ताय अतिथि आप्यायने झटपट कोनो झामेला छाड़ाई तैरी करे निते पारबेन। এই ডিমের পরোটাটি উপরে ক্রিসপি ও ভিতরে ডিমের লেয়ারে পরিপূর্ণ থাকে, তাই খেতে ভীষণ টেস্টি হয়। চলুন তাহলে ঝটপট ডিমের পরোটার মূল রেসিপিতে। আজকে আমি ডিম পরোটা তৈরি করার জন্য দুটি ফ্রোজেন পরোটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটি পরোটাকে হালকা করে ভেজে তারপর তুলে নিচ্ছি। এখন আমি তাওয়ায় আরেকটি ফ্রোজেন পরোটাকে দিয়ে দিয়েছি। এই ডিম পরোটাটি তৈরি করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। এখন আমি ভিতরে লেয়ারের জন্য একটি ডিম নিয়ে নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ নিয়ে ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটি ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এখন ডিমটিকে পরোটার উপর দিয়ে দিচ্ছি। এই ডিমের পরোটাটি তৈরি করতে কোনো রকম ঝামেলা হয় না, এটি মাত্র 5 মিনিটে খুবই ঝটপট তৈরি করে ফেলা যায়, তাই আপনারা এটি বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। এখন আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। এখন আমি ডিমের পরোটাটাকে আরও টেস্টি করার জন্য এখানে কিছু চাট মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। এখন আমি প্রথমে যে ফ্রোজেন পরোটাটিকে হালকা করে ভেজে রেখেছিলাম সেই ফ্রোজেন পরোটাটিকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবং সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। এখন আমি পরোটাটিকে এপাশ ওপাশ করে ঘুরিয়ে খুব ভালো করে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পরোটাটিকে খুব ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে দিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে পরোটাটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটিকে কেটে নিচ্ছি। এই ডিমের পরোটাটি এতটাই টেস্টি হয় যে এটির উপরে ক্রিসপি ও ভিতরে পরোটার লেয়ারটা খুব ভালো করে বোঝা যায়, যা একবার আপনি যখন বানিয়ে খাবেন তখন আপনার বারবার খেতে মন চাইবে। দেখলেন তো কত সহজে ঝটপট ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল খুবই মজাদার ও মুখরোচক ডিম পরোটা অথবা মোগলাই পরোটা, যে যেই নামেই ডাকুক না কেন। এই পরোটাটি খেতে কিন্তু ভীষণ মজা, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।